আমি নয়নে হেরিলাম এই বাসরের মধ্যে, আমি তোমায় আমি তোমার না, তুমি আমার কাছে এসো না। ঠাকুরা জমরপুরি বাসরের ঘরে আমায় দেখে ভয় পেও না গো, এই বাসরের ঘরে যে তুমি আর আমি আর কেউ নেই, তুমি যদি অপরপুরি ভয় করে তোমার হাতে, তোমার হাতে আমার পিতা তোমাকে বিশ্বাস করে বাসরে ছেড়েছে, আর তুমি আমার সঙ্গে পড়ছো ছাড়ো না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমায় কেন ছাড়না করবো গো প্রভু, আরে না এসো না। জানু জানু রাধে জানু, কোথায় সে সর্প গো, আমি তো সর্প দেখতে পাই না জানু না। সর্প ওই তো তোমার সিঁদুরের উপরে মনে হয় ও গো, সিঁদুরের উপরে তোমার ভুল ধারণা, সে নাগ নয় ও না পেও না ভাই পেও না, আমাকে সিঁদুরের জ্যোতি উজ্জ্বলময় হয়ে আছে বলে আমি ভয় পাচ্ছি। আমায় আমার কথা তুমি রাগ করো না, আমি কিছু মনে করো না, এসো এসো তুমি প্রণাম করো, এসো একটি মায়ের একটি সন্তান জানি না ঠাকুর, জানি না কেন এই বাসরে ঘরে আমার সবই দেব তোমায় দেখি এত ভয় পা, কোথায় সরকার
সত্যি আমার মনের ভ্রম হইত। প্রাণনা একবারে চেয়ে দেখো না গো, তাই তোমাকে বারে বারে আমি তোমার মনে দুঃখ দিলাম। এসো গিয়ে এবার তুমি আমায় প্রণাম। তাই হবে কল্যাণ হস্ত, তুমি স্বামী সুভাষী হও, সতীপ্রতা নারী হও, এই আশীর্বাদ করলাই বাস। ও এই শোনো শোনো বলো, আমি তো ভুলেই গেছিলাম জানো। কি গো এই বাসরে এসে এসে না, আরে তোমাদের ওই সখীর কথা, আমি যে গিয়েছিলাম তোমার পিতৃয়ালয়ে বিয়ে করবার জন্য, তোমার সখীরা না অনেক কিছু বলেছে তোমার নামে। তোমাকে আমি বলতেই ভুলে গেছি। সত্যি নাকি গো? তাই শেষও আমি পালকের ওপরে বসি, তুমি তাড়াতাড়ি। এসব দিয়ে এসো খুব শিগগির। তাই হবে, তাই তো এসো দিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আমি গানি বাজনায় মোহিত হয়ে গেছি, আমি সব ভুলে গেছি। ও মা ছিছি, আমি বাসার ঘরে কি করলাম? আমি আমার স্বামীর সাথে কত নাচ গা আমি করলাম। ও মা ও মা, তুমি এসো না গো, আমি ডাকছি তুমি শোনো না। আমায় তো বড় লজ্জা হয়, আমার সখীর আমায় বলেছিল ওরে বেহুলা, নারীদের জীবনে আসে একদিন মধুময় ফুলসজ্জারা, যেই দিন বিবাহ হবে যাবি বাসরের ঘরে, অভিমান করবে তোর স্বামীর প্রতি, তোকে কতটা ভালোবাসি সেই দিন জানতে পারবে। তাই তো আমি আর এই ভুল করব না, আমি আমার স্বামীর সাথে আমি একটুও কথা বলবো না, তাই তো আমি বৈমুখে দাঁড়িয়ে যাব। এই শুনছো, এসো না গো, হারিয়ে গেল তখন থেকে ওকে ডেকে যাচ্ছি, অথচ সে শোনে না, কেমন কথা। এই তোমাকে যে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? ও মা তুমি এমন কেন করছো আমার সঙ্গে? এই তোমাকে আমি কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? সে কি কথা, এর কি হয়ে গেল বলো তো? আমার মাথা তো কাজ করে না। আচ্ছা বাসরে কি বিয়ে তো মানুষের একবারই হয়, এই বাসরে আবার এসব কি, এগুলো কি হয় নাকি? মেয়েরা কি এসব করে কি জানি বলো। এই শোনো না গো, হ্যাঁ একেবারে মনে হচ্ছে হাত দিলে এরকম কেন করছিস?